ওয়েলকাম বন্ধুরা কেমন আছো তোমরা চলে আসলাম আরও একটি নতুন গেম নিয়ে স্টোন গাইন্ড গেম তো আমি আজকে এই মনসটার টাক নিয়ে মিশনে যাব দেখি আমার সময় হয়ে গেছে মিশনে যাওয়ার তো চলো আমরা এই মনস্টার টাক তার আগে আমরা এই টাউনে কেউ আছে নাকি দেখে এই টাউনে এই বেটাকে তো রাখবো না এই বেটাকে ফায়ার করে ফিনিশ করে দিলাম সামনে আরেক বেটা এই বেটাকেও ফিনিশ করে দেব ফায়ার করে বেটা পালাচ্ছে পালাতে দেওয়া যাবে না ফায়ার করে ফিনিশ করে গ্রেনেড মেরে দিই গ্রেনেড মেরে ফিনিশ হয়ে গেল কিন্তু এই ব্যাটা তো মরেনি এই ব্যাটাকে ফিনিশ করতে হবে এই ব্যাটাকে ফিনিশ করে দিলাম তার কাছে টাকা ছিল নিয়ে নিলাম তো চলো সামনে একটি পুলিশ আমাকে অ্যাটাক দিচ্ছে পুলিশকে আমি তো ফিনিশ করে দিলাম তো চলো সামনে পুলিশের গাড় দেখা যাচ্ছে চলে যাচ্ছে ব্যাপার না ওটা চলে যাক আমি এই আর বিল্ডিংয়ের ছাদে ওঠার চেষ্টা করব এই জাম করে কিন্তু জাম করলাম কিন্তু পারলাম না কিন্তু এখানে আবার পুলিশ এসে গেছে এই পুলিশকে তো আমাকে রাখা যাবে না এই পুলিশটাকে ফিনিশ করতে হবে আগে এই পুলিশটাকে ফিনিশ করে দিই পুলিশ আমাকে মারছে মারার চেষ্টা করছে তো চলো পুলিশের গাড়ি থাক আমরা জাম করে এই বিল্ডিংয়ের উপরে ওঠার কিন্তু উঠতেই পারছি না দেখি সামনে যাই কিন্তু আমি পড়ে গেলাম এই কারকে আমি রাখবো না গ্রেনেড মেরে ফিনিশ করে দেব আরেকটা মারতে হবে বোধ হয় এখনও ফিনিশ হলো না আরেকটা মেরি হ্যাঁ ফিনিশ হয়ে গেছে তো চলো আবার আমরা এই বিল্ডিংয়ে ওঠার চেষ্টা করব এই বিল্ডিংয়ে নাকি অনেক কিছু পাওয়া যায় টাকা পয়সা দেখি চলো যাওয়া যাক বিল্ডিংয়ে কিন্তু আমি ব্যর্থ হলাম কিন্তু ব্যাপার না এবার আমি উঠবই এবার এই বিল্ডিংয়ে উঠতেই হবে আমাকে হ্যাঁ উঠে গেছি এখান থেকে বিল্ডিংয়ে কিছু পাওয়া গেল না দেখি ওই বিল্ডিংয়ে কিছু পাওয়া যায় কি না হ্যাঁ এই বিল্ডিংয়েও কিছু নেই আবার এই বিল্ডিং থেকে এখন আমি জাম্প করে ওই বিল্ডিংয়ে যাব দেখি ওখানে কিছু পাওয়া যায় নাকি আমি আজকে মিশনে যাব আমাকে অনেক অস্ত্র লাগবে গেনেট লাগবে কিন্তু কিছুই পাওয়া গেলো না আমি নিচে নামি আমার এই মনস্টার টাকের কাছে তার আগে এই পুলিশ ব্যাটাকে ফিনিশ করে দেবো গেনেট মেরে ফিনিশ হয়ে গেছে তো চলো যাওয়া যা আরেকটি গেনেট মারি এটা আমাকে ধাওয়া করছে এখানে একটি কার দেখা যাচ্ছে কারটাকে আমি লাথি দেবো কিন্তু লাথি লাগলো না আরেকটি লাথি দিই হ্যাঁ লাথি লেগে গেছে হ্যাঁ কারটি চলে যাচ্ছে চলে যাক ব্যাপার আমরা মনস্টার টাক নিয়ে যাব আর্মি ক্যাম্প মিশনে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি অনেক অস্ত্র এনে এগুলা ছাদে থাকার কথা ছিল বিল্ডিংয়ের ছাদে কিন্তু পাইনি তো কেমন লাগছে বন্ধুরা গেমটি অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখানে সামনে একটি কারের সাথে ধাক্কা লাগলো আমাকে আমার কিছুই হলো না আমার মনুষটার টাক এটা আমি এক কোটি টাকা দিয়ে কিনেছি এই টাকের সাথে যা অন্য টাকে ধাক্কা লাগলে অন্য টাক উল্টে যাবে আমার মনস্কর টাকটি স্ট্রং আমরা বাম ডান দিকের রাস্তা দিয়ে যাব মিলিটারি আর্মি যে ক্যাম্প এই আর্মি ক্যাম্পটা অনেক দূরে অনেক সুন্দর ব্রিজ এই ব্রিজ যেতে আমার ভালোই লাগছে হেলে দুলে ভালোই লাগছে আর শহরে চলে আসলাম এই টাউন অনেক সুন্দর তোমরা কমেন্টে জানাও টাউনটা কেমন লাগছে তোমাদের আমার কাছে অনেক ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সামনে আরেকটি ব্রিজ যে ব্রিজে আমার কি তেল ফুরে গেল নাকি গাড়ি না তেল ফুরায় নাই আমি তো লোড করে নিয়েছি কারে তেল যাবতীয় জিনিস আর গ্রেনেড তারপরে গান আমি রাখছি সামনে ডান দিকের রাস্তা দিয়ে আমাদের যেতে হবে আমি ডান দিকের রাস্তায় প্রবেশ করেছি সামনে দেখা যাচ্ছে আর্মি ক্যাম্প এই আর্মি ক্যাম্পকে আর্মিদেরকে ফিনিশ করব তাদের নাকি দুই কোটি টাকা দামের ট্যাঙ্ক কিনেছে একটা হেলিকপ্টার আছে সেগুলোকে আমি সকল সকল আর্মিদের ফিনিশ করব। এবং এখানে আমি নামবো নেমে গেলাম এবার আমি স্টোন ম্যান হয়ে নেব এইবার স্টোন গাইন্ড হব স্টোন গাইন্ড হয়ে এই মনুষটার টাকটি আমার দরকার নেই এই মনুষটার টাকটিকে আমি শক্তি প্রয়োগ করে উল্টে পাল্টিয়ে দেব তো শক্তি প্রয়োগ করলাম উল্টে পাল্টিয়ে আরেকটা শক্তি প্রয়োগ করি উল্টে পাল্টে আরেকটি শক্তি প্রয়োগ করতে হবে আমাকে তাহলে উল্টে পাল্টে চলে যাবে বহু দূরে আমি তাও দেখছি আমার কাছাকাছি আছে আমি আরেকটি শক্তি প্রয়োগ করে দিই এখন দেখি এখন অনেক দূরে চলে গেছে তো চলো যাওয়া যাক আর্মি ক্যাম্প তো কেমন লাগছে বন্ধুরা আমি দৌড়াচ্ছি স্টোন গাইন্ড হয়ে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশেই থাকবে আমি গাইন্ড হয়ে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি এখান থেকে আমাকে জাম করে আর্মি ক্যাম্পে প্রবেশ করতে হবে এখানে আমি জাম করলাম এবং আর্মিদের ক্যাম্পে পৌঁছে গেলাম ভেতরে ঢুকে গেলাম এবার আমি স্টোন ম্যান হব স্টোন ম্যান না হলে আর্মিগুলোকে ফিনিশ করা যাবে না আমি সঙ্গে চাকু নিয়ে এসেছি ছুরি এই ছুরি দিয়ে এই বেটা আর্মিকে ফিনিশ করে দিই হ্যাঁ ফিনিশ হয়ে গেছে এদেরকে গেনেট দিয়ে ফিনিশ করবো তিনটা একসাথে ফিনিশ হলো ফিনিশ হয়ে গেছে এখানে ট্যাঙ্ক দেখা যাচ্ছে ট্যাঙ্কের জন্য এখানে আরেকটি গেনেট মেরে দিই হেলিকপ্টার হেলিকপ্টারটা অনেক স্ট্রং কিছুই হলো না এখানে একটি গান নিয়ে এবার ট্যাঙ্কে ফায়ার করে দেখি কি হয় কিন্তু ট্যাঙ্ক তো অনেক শক্তিশালী তার আগে অনেক আর্মি আমাকে অ্যাটাক করেছে এই আর্মিগুলোকে ফিনিশ করতে হবে আমি চাকু নিয়ে নিই এই চাকু দিয়ে সকল আর্মিকে ফিনিশ করব এবং এই ফিনিশ করে তাদের ট্যাঙ্কে ধ্বংস করব। তাদের হেলিকপ্টার নিয়ে আমরা চলে যাব এখান থেকে আমি তার আগে হেলিকপ্টার ভিলেন আমাকে অ্যাটাক করছে আমি ফায়ার করি ফায়ার করে আমি ফিনিশ করবো এই হেলিকপ্টারকে তার আগে দুইটা মিলিটারি আমাকে ডিস্টার্ব করছে একটা লাথি দিয়ে দিই এটাকে লাথি দিয়ে দিই কিন্তু লাথিটা গায়ে লাগছে না যাই হোক আমি দেখি এবার হেলিকপ্টারে আমি উঠি হেলিকপ্টার ড্রাইভ করব আর্মিদের হেলিকপ্টার এটার দাম এক কোটি টাকা এটা দিয়ে আমি ফায়ার করব ফায়ার করে ফিনিশ করে দেব দেখি ট্যাঙ্কে আমি হেলিকপ্টার থেকে গুলি ছড়ব। গেনেট ছড়ব হেলিকপ্টার থেকে ট্যাঙ্ক ধ্বংস করব, ফায়ার করছি হেলিকপ্টারে কিছু হচ্ছে না হ্যাঁ ফিনিশ হয়ে গেছে কিন্তু এই হেলিকপ্টার ব্যাটাকে এবার ফিনিশ করে দেবো ফায়ার করে হ্যাঁ ফিনিশ হয়ে গেছে চলো যাওয়া যাক তো কেমন লাগছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আমরা এই ব্রিজে নামব তো কেমন লাগলো আজকের গেমটি অবশ্যই কমেন্টে জানাও এবং ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে